Good morning everyone. Good morning from Pablo. এই দেখো আমাদের সানডে ব্রেকফাস্ট রেডি। এটা আমার ব্রেকফাস্ট, আঙুর দেওয়া আছে, ওট, আর পাবলোর জন্য দই দিয়ে ওট মেখেছি, আর অল্প একটু কলা স্ম্যাশ করে দিয়েছি, অল্প একটু ঠাকুরের প্রসাদের লাড্ডু। আর দেখো পাবলো কেমন ইগারলি ওয়েট করছে খাওয়ার জন্য। তো আমি একটা প্লাস্টিকের চামচ দিয়েছি, মুখে লেগে না যায়, সেই জন্য দেখি ট্রাই করছি যে প্লাস্টিকের চামচ দিয়ে পাবলোকে খাওয়ানো যায় কি। দেখি পাবলো, এই দেখো কি সুন্দর বেবিটা খেয়ে নিচ্ছে। আমার কত ভালো বেবি, তোমরা দেখেছো? এটা আমার একটা সোনা বেবি। রোজ সকালে পাবলো পেডিগ্রি আর একটু বিস্কিট খায়, চারটে বিস্কিট আর পেডিগ্রি। আজকে খালি বিস্কিট দিয়েছিলাম, পেডিগ্রি দিইনি, তাই এখন একটু দই আর ওট দিচ্ছি। ওরে বাবলি, তো কত মিষ্টি বেবি আমার, এই যে কত মিষ্টি বেবি আমার। আর পাবলোর গায়ে অনেক হেয়ার ফল হয়েছে, গায়ের লোম অনেক পড়ে গেছে। এই দেখো গায়ে কেমন লাল লাল র্যাশ বেরিয়েছে, তাই জন্য ডাক্তারবাবু ওকে ওষুধ দিয়েছে, আর সপ্তাহে দুবার করে স্নান করাতে বলেছে। আঙুর দিতে পারছি না পাবলোকে, কারণ আঙুর খাওয়া ওদের বারণ। এক খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই একটু ঠাকুরের প্রসাদ দিয়েছি। মিষ্টি তো দেওয়া যায় না, তাই একটু ঠাকুরের প্রসাদ দিয়েছি। খুব ভালোবাসে বাচ্চাটা খেতে আমার। আমার কত সোনা বাচ্চা এটা, ছোট থেকে বুকের মধ্যে করে মানুষ করেছি, বুকের মধ্যে করে মানুষ করেছি আমার পাবলোকে। আমার কত ভালো বাচ্চা এটা, আমার পাবলো আর ঘন্টু। ঘন্টু আমার কোলের মধ্যে বেশ কম থাকে, ঘন্টু একটু আদর চটকানো পছন্দ করে না, আর পাবলোটা ভীষণ আদুরে। ছোটো থেকে ঠাকুমা কোলের মধ্যে করে ঘোরে, মার কোলে কোলে ঘোরে, ঠাকুমাকে খুব ভালোবাসে, মাকেও খুব ভালোবাসে। আর রাত হলেই বাবার কাছে শুতে যায়, বাবার সাথে তখন খেলা হয়, আড্ডা হয়, মাঝরাতে উঠে তারপরে ঘুম হয়, তাই তো? হ্যাঁ, সবাইকে কত ভালোবাসে। আর দিদার কাছে সারাদিন থাকে, ঠাকুমা তো স্কুলে চলে যায়, মা অফিসে চলে যায়, তাই জন্য তখন দিদার কাছে থাকে। সবাইকে ভালোবাসি, খুব ভালো বাচ্চা আমার, কত ভালো বাচ্চা। মোলে বাবলি ওদ খেয়ে নিচ্ছে, দেখেছো? টক দই দিয়ে ওট, ফ্রেশ টক দই। হ্যাঁ, বাড়িতে পাতা না, বাড়িতে আর কত দই পাতবো, আমাদের বাড়িতে অনেক দই লাগে, সবাই দই খায়, তো বাড়িতে তো হয় না। তো আমুলের দইটা দিই পাবলোকে, আমুলের দই পাবলো খায়, আমুল মস্তিটা না, আর একটা যেটা আমুল ক্লাসিক আছে, সেই আমুল ক্লাসিক দইটা পাবলো আমরা সবাই খাই। পাবলো আর ঘন্টু এই গরমকালে দিনের বেলায় ওদের ওট, এই দিনের বেলায় ওরা ভাত খায় দই দিয়ে। চিকেনটা দেওয়া হচ্ছিলো, কিন্তু খুব গরম পড়ার পর থেকে চিকেনটা লাঞ্চে দেওয়া বরং বন্ধ করেছি। এখন চিকেন স্যুপ আর ওট খায় রাতে, আর দুপুরে দই আর ভাত খায়। যা গরম, তাতেই গায়ে কত র্যাশ বেরিয়ে গেছে। পাবলোর গায়ে তো ঠাসা লোম ছিল, সব লোমগুলো উঠে উঠে এখন একটা কোট মনে হচ্ছে পড়েই গেছে, একটা বা দুটো কোট পড়েই গেছে। ওরে বাবা, লেতে কত ভালো বাচ্চা আমার, কেছো কি সুন্দর খেয়ে নেয়, কত সোনা ছেলে। তোমাদের কয়েকদিন ধরে এত গরমে নাস্তা নাবুদ, পাবলোও নাস্তা নাবুদ, আমরাও নাস্তা নাবুদ, সবসময় এসি ঘরের মধ্যে, তার বসে থাকা যায় না, আমাকেও কাজে বেরোতে হয়। পাবলোকে আর ঘন্টুকে আমরা সবসময় এসিতে রাখি, কিন্তু ওরা বাইরে বেরিয়ে বেরিয়ে খেলা করে, রুম থেকে বেরিয়ে, হ্যাঁ, বাইরে ঘোরাতে নিয়ে যেতে হয়, তখন গরম লাগে। তো এইসব কারণে আর ভিডিও করা হয়নি, আজকে ভিডিওটা করলাম। সবাই ভালো করে সানডে কাটাও, আর সবাই প্রার্থনা করো খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসুক, খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসুক। দাও বাবা, এবার মুখটা মুছে দিই। এই দেখো পাবলো একটা টিস্যু দিয়ে মুখটা মুছে নেবে, মুছবে না, মুখ মুছবে না। আমি হ্যাঁ, ভিডিওটা অফ করে ভালো করে মুখটা মুছে দিই। এই দেখো আমার পাবলো, শোনা, গুড বয়, ভেরি গুড বয়।